আজকে চলে এসেছি বাজা কদমতলা ঘাটে আরতি বন্দনা মানে গঙ্গা আরতি দেখতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং গঙ্গা আরতি উপভোগ করুন। গুড মর্নিং বন্ধুরা, আমি সুমিত, আপনারা দেখছেন আমার চ্যানেল জাস্ট চিল উইথ সুমিত, আরতি বন্দনা। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি বাবুঘাটে বাজা কদমতলা ঘাটে। এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে শুরু হয়। গঙ্গার পাড়ে রয়েছে গঙ্গা মার মূর্তি, আর এখানে রয়েছে তার প্রস্তুতি পর্ব চলছে। এখানে দেখতেই পাচ্ছেন ঘাটের পাশে, আর যেটা হচ্ছে সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে লোকজন এখন আসা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু 6:30 থেকে হয়, তাই আগে থেকে লোক আসা শুরু হয় বসার জন্য। কীভাবে আসবেন এই গঙ্গা আরতি দেখতে, এবার সেটাই আপনাদেরকে একটু জানিয়ে দিই। বাবুঘাট বাস স্ট্যান্ড, তার অপোজিটে হচ্ছে আরতি বন্দনা জায়গা, এই যে এদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে আসছে। আপনারা সরাসরি বাবুঘাটগামী বাসে বাবুঘাট নামবেন, নেমে তার অপোজিটে দেখবেন এই আরতি জায়গা। চক্ররেলে দমদম থেকে আপনারা নামবেন হচ্ছে ইডেন গার্ডেন স্টেশনে, এবং আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা লঞ্চ পেরিয়ে এপাশে চলে আসবেন। স্বেচ্ছাসেবকরা আরতির যে জিনিসগুলো আছে, প্রদীপ ধনুচি, এগুলো সব তৈরি রেডি করছে সন্ধ্যার সময়ের জন্য। এবং চেয়ার পাতা আছে ওইদিকে, সবাই এখন থেকে বসা শুরু করে দিয়েছে চেয়ারে। এইখানে রয়েছে 11টা স্ট্যান্ড, মানে 11 জন পুরোহিত এই আরতিটা করবে গঙ্গাপক্ষে। আর এই এই সেই গঙ্গা মায়ের মন্দির মূর্তি মন্দিরটা রয়েছে। আমি যখন এখানে এসেছি লোকজন তখন থেকে আসা শুরু করে দিয়েছে, আর যারা আগে আসবে তারা আগে চেয়ারে বসবে। আর একটা যেটা আছে, এখানে গঙ্গা থেকেও আপনারা ওই লঞ্চ আছে, সরকারি লঞ্চ আছে, সেটা বুক করে সেখান থেকে আপনারা এই আরতি সরাসরি দেখতে পারেন। যেমন লোক বসা শুরু হয়ে গেছে এদিকে, আর এদিকে যারা স্বেচ্ছাসেবক আছে তারা তাদের কাজ করে যাচ্ছে। আর ওই দেখুন যে ট্রেনটা, ওই যে ইডেন গার্ডেন স্টেশন থেকে বেরিয়ে এখন মাঝেরহাটের দিকে ট্রেনটা যাচ্ছে, আপনারা এই ট্রেনে করে আসতে পারেন। যদি আপনারা মাঝেরহাট থেকে আসেন তাহলে আপনারা ইডেন গার্ডেন নামবেন, আবার যদি দমদম থেকে আসেন সেটা ইডেন গার্ডেনে নামবেন। যেখানে নামবেন একদম সামনের দিকে জাস্ট অপোজিটেই দেখবেন এই বাজা কদমতলা ঘাটটা, যেখানে এই আরতিটা হয়। দেখুন আর গঙ্গার পাশে দুপাশেই লোক দাঁড়িয়ে আছে, দেখুন ওইদিকেও দাঁড়িয়ে আছে। আর ওইদিকে আছে হাওড়া স্টেশন, এই যে সব কপুর দিচ্ছে ধনুচিতে, সবাই কাজে ব্যস্ত। আর ওইদিকে যারা এই আরতি দেখার জন্য এসেছে তারা ওখানে বসে রয়েছে। একটা কথা বলে রাখি, গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে 6:30, বাট আপনারা যদি 5:30 থেকে এসে আসেন এখানে তাহলে বসার জায়গাটা খুব ভালোভাবে পাবেন এবং সামনে থেকে বসে দেখতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি গঙ্গা আরতিতে, আপনারা গঙ্গা আরতি উপভোগ করুন। নমো মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গৌরধ্যয় মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি নমো পবিত্রা পবিত্রা নমো গঙ্গা
Thank you.
আজকে আমার গঙ্গা আরতির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো স্থানে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন।